চলতি বছর জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর রোহিঙ্গা ক্যাম্পত জন্ম লেবু আটচল্লিশ হাজারের বেশি শিশু সেভ দ্য চিলড্রেন হইতে দুই হাজার আঠারো প্রত্যেক দিন প্রায় একশো তিরিশ শিশুর জন্ম এবং এসব শিশু চরম অপুষ্টি সহ ডিপথেরিয়া কলেরা ও হামর মতো রোগর বড় ঝুঁকি ফরিব সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদন জানাই গিয়ে ক্যাম্পে গিনুত ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তাহানফরের ফরের ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্জিয়ান এক প্রতিবেদন জানাই দেয় গত আগস্ট প্রায় ছয় লাখ পঞ্চান্ন হাজার রোহিঙ্গা মিয়ানমার সারিয়া এনে বাংলাদেশে আশ্রয় লই এর আগে বিভিন্ন সময় বেশি রোহিঙ্গা বাংলাদেশ দেশি যে হারণে ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা শিবির ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি তৈরি সেভ দ্য চিল্ড্রেন কমিউনিকেশন ম্যানেজার ডাফনি কুক জানাই দেন in 2018 we're expecting uh, more than 48 পুরো ক্যাম্পে পয় ব্যবস্থা এখন উন্নত খাবারের পানিও নিরাপদ নয় এই অবস্থাত নতুন গরিয়ানে জন্মগ্রহণ করা শিশু আলো রোগত আক্রান্ত হইবার ঝুঁকি বেগ নতুন বেশি তার শরীর বর্তমান পরিস্থিতির লগে মানালিক ফাইতন রোহিঙ্গা শিবির মাত্র 22 শতাংশ নারী শিশু জন্মদানের সময় স্বাস্থ্যসেবা পার শিশু জন্ম লেবের পর অপুষ্টিজনিত জনিত কারণে দুই তৃতীয়াংশ নারী তার সন্তানরে বুকুদ্দুত হওয়ার ফাইতন ডেক্স নিউজ সি এই যে দেখো কে এর মুরগি মার্কা ঠেউটিন দিয়া বানানো আমার ঘর কেউ এর মুরগি মার্কা ঠেউটিন লাগাইলেই হি